আজ শেষ হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা করোনা মহামারীর মধ্যেও মেলার পরিবেশ এবং বেচা বিক্রি নিয়ে সন্তোষ জানিয়েছে বিক্রেতারা ক্রেতা দর্শনার্থীরাও কেনাকাটার পাশাপাশি খানিকটা অবসর কাটানোর ফুরসত পেয়ে খুশি ছাব্বিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথমবারের মতো পূর্বাঞ্চলের আয়োজন নিয়ে সংশয় ছিল ক্রেতা বিক্রেতাদের মাঝে এ কারণে আগের বছরের তুলনায় কম ছিল স্টলের সংখ্যাও মেলার পরিসর বড় থাকলেও স্টল সাজানো হয়েছিল ছোট আকারে তবে এক মাস পার করার পর কিছু সমস্যা তুলে ধরলেও বিক্রি নিয়ে সন্তোষ জানিয়েছেন ব্যবসায়ীরা বেচা বিক্রি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল বাট একটা সমস্যা হচ্ছে ওই কমিউনিকেশনের একটু সমস্যা ছিল মেলার শেষ দিনে ভিড় কম থাকলেও পছন্দের পণ্য কিনতে পেরে আর ঘোরাঘুরি করে সময় কাটিয়ে খুশি ক্রেতারাও দেখলাম যে পণ্যটা সুন্দরের জন্য কিনলাম প্রাইসটা ঠিকই আছে এখানে যেহেতু নতুন ওইভাবে গড়ে উঠতে পারে পণ্যের মান মোটামুটি খুব একটা গর্জিয়াস না বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি মেলায় পাওয়া গেছে আটষট্টিটি কারাগারের ছিয়াত্তর হাজার কারাবন্দির তৈরি হরেক রকম পণ্য বন্ধুরা যে এত সুন্দর করে জিনিস তৈরি করতে পারে বা তাদের মধ্যে এত প্রতিভা আছে আমরা তাদেরকে কাজে লাগাতে পারি এটা অনেকেই জানতো না এসব পণ্য বিক্রির লভ্যাংশ কয়েদিদের কল্যাণে ব্যয় করার কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ যত বন্দি আছে তাদের উৎপাদিত পণ্য একসাথে করে এই মেলাটার আয়োজন করা হয়েছে এই সকল পণ্য বিক্রি লাভের পঞ্চাশ পার্সেন্ট কয়েদিদেরকে দেওয়া হবে বিজয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা